তখন শকুনি বললেন, সেসব জ্ঞানীজন গুণীজনের সামনে বললেন, বাবু মশাইরা কেন যুধিষ্ঠির তোমার প্রিয়া পাঞ্চালি তো এখনো বিজিত হননি, সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠল, তারা বলে হ্যাঁ দ্রৌপদী দ্রৌপদী। আর যুধিষ্ঠির বললেন, যিনি কৃষা নন, যিনি খদ্বা নন, সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা, ধর্মের পুত্র যুধিষ্ঠির তখন আর কিছু বিচার করলেন না বাবু মশাইরা, সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না, তিনি বললেন এই কথা, পণ রাখলেন পঞ্চ পাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। বাংলা নাট্য জগতে নক্ষত্র পতন, চলে গেলেন শাউলি মিত্র। 16 জানুয়ারি রবিবার বিকেল 3:40 শেষ নিঃশ্বাস ত্যাগ। 2019 সালের মাঝামাঝি সময় থেকেই অসুস্থ ছিলেন পঞ্চম বৈদিকের কর্ণধার, ভুগছিলেন নিউমোনিয়ায়। রবিবার 74 বছর বয়সে জীবনের রঙ্গমঞ্চে লড়াই থামল কিংবদন্তী সংঘমিত্রের কন্যার। মৃত্যুর আগে ইচ্ছেপত্র লিখেছিলেন শাউলি, সেখানে বাবা সংঘমিত্রের পথে হেঁটে মৃত্যুর পর মরদেহ নিয়ে অহেতুক বাড়াবাড়ি থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি। একই সঙ্গে শেষকৃত্যের পর মৃত্যু সংবাদ জানানোর কথা ইচ্ছেপত্রে উল্লেখ করেছিলেন তিনি। তার সেই ইচ্ছেকে মান্যতা দিয়েই অন্ত্যেষ্টিক্রিয়ার পরেই প্রয়াণের খবর অনুরাগীদের সামনে আনা হয়। কিরিটী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শাউলি মিত্রের। শাউলি মিত্রের জন্ম 1948 সালে। তার পিতা ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র, মা ছিলেন তৃপ্তি মিত্র। শম্ভু মিত্র বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। 1939 সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন, পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। 1948 সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী। 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক্স, ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়। তৃপ্তিমিত্র ডাকনাম তৃপ্তি ভাদুরী ছিলেন বাংলা ভাষায় থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং শম্ভুমিত্রের স্ত্রী, যিনি নাটক পরিচালনার জন্য খ্যাত ছিলেন এবং 1948 সালে বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। তিনি যুক্তিতক্ক আর গপ্প, ধরতিকে লাল ইত্যাদি সিনেমায় অভিনয় করেছিলেন। এই রকম স্বনামধন্য অভিনয় জগতের পরিবারের কন্যা, খুব অল্প বয়সেই জড়িয়ে পড়েন অভিনয় জগতে, একের পর এক অভিনয়ে মুগ্ধ করেন আপামর দর্শককুলকে। ছোটবেলা থেকেই নাট্যচর্চা করেছেন শাউলি মিত্র। ছোটবেলায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে তৈরি ডাকঘর নাটকে অমলের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। পরবর্তীতে বাংলা নাট্যজগতের বিশিষ্ট নাম হয়ে ওঠেন তিনি, নিজের দলও গড়েন। তিনি যুক্তিতর্ক আর গল্প নামে একটি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য নাটকগুলি হল পুতুল খেলা, একটি রাজনৈতিক হত্যা, লঙ্কা দহন, চণ্ডালী, পাগলা ঘোড়া, পাখি, ডাকঘর, যদি আর একবার ইত্যাদি। সিঙ্গুর আন্দোলনের সময় প্রকাশ্যে অনিচ্ছুক কৃষকদের সমর্থন করেছিলেন শাউলি মিত্র, বিরোধিতা করেছিলেন বাম সরকারের। এরপর বাংলা একাডেমির প্রধান হন তিনি। 2018 সালে হঠাৎ সেই পদে ইস্তফা দেন। শরীর ক্রমশ অসুস্থ হতে থাকায় 2020 সালে
একটি ইচ্ছাপত্র লেখেন শাওলি মিত্র। তাতে তিনি তার অসম্পূর্ণ কাজ শেষ করার ভার দিয়ে যান অর্পিতা ঘোষের ওপর, সঙ্গে জানিয়ে যান মৃত্যুর পর যেন মৃতদেহ কাউকে দেখানো না হয়, মৃতদেহের ওপর যেন ফুল না দেয় কেউ, এমনকি হাসপাতালে চিকিৎসা করাতেও অস্বীকার করেন তিনি। বাংলা থিয়েটারে তার অবদানের স্বীকৃতিস্বরূপ 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 2009 সালে পদ্মশ্রী, 2012 সালে বঙ্গবিভূষণে সম্মানিত হন শাওলি। শাওলি মিত্র 2022 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেহালার বাড়িতে 74 বৎসর বয়সে প্রয়াত হন। তার শেষ ইচ্ছাপত্র অনুসারে সবার আড়ালে তার শেষকৃত্য কিরীটি মহাশ্মশানে সম্পন্ন করা হয়।